বেলা 11টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজিল রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মুখার তাণ্ডব এখনও শুকায়নি সেন্ট মার্টিন শাহপুরীর দ্বীপের ক্ষত। বায়ুদূষণের শীর্ষে দিল্লি, নবম স্থানে ঢাকা। বিশ্ব পরিবেশ দিবস আজ। দুই সপ্তাহে যমুনার পেটে 1 কিলোমিটার এলাকা। ট্রাক ভটভটি সংঘর্ষে প্রাণ গেল ছেলের পা হারিয়ে হাসপাতালে মা। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন সহ উপকূলে ঘূর্ণিঝড় মুখা আঘাত হানার 20 দিন পেরিয়ে গেছে। আবহাওয়া পরিস্থিতিও এখন স্বাভাবিক, তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি মুখায় ক্ষতিগ্রস্তরা। উপকূল অতিক্রমকালে টেকনাফের সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে প্রভাব ফেলে মুখা। সেন্ট মার্টিনে 2000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। লবণাক্ত প্লানির প্লাবনে নলকূপ থেকে উঠছে লোনা পানি, ফলে সুপেয় পানি সংকটে ভুগছেন দ্বীপবাসী। ক্ষতির তুলনায় ত্রাণের পরিমাণ অতি অল্প, যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়ক হয়নি। ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু পরিবার ত্রাণ হিসেবে টিন ও নগদ টাকা পেলেও এখনও ঘরবাড়ি দাঁড় করাতে পারেনি অনেকে। স্থল থেকে বিচ্ছিন্ন হওয়ায় এ দ্বীপে কাঁচা বাড়ি, নির্মাণ সামগ্রী ও শ্রমিকের মজুরি আকাশ ছোঁয়া, ফলে বিপাকে পড়েছেন তারা। বায়ুদূষণের তালিকায় এবার শীর্ষে উঠে এলো ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে বানের কিছুটা উন্নতি হয়েছে রাজধানী ঢাকার। বায়ুদূষণের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা। সোমবার সকাল 8:29 আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে 170। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একই সময়ে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। শহরটির দূষণের সূচকী স্কোর হচ্ছে 155, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস আজ সোমবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে। স্লোগান নির্ধারণ করা হয়েছে সবাই মিলে করিপন, বন্ধ হবে প্লাস্টিক দূষণ। এ উপলক্ষে সরকারিভাবে নেওয়া নানা কর্মসূচি সম্পর্কে জানাতে রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে গত 2 সপ্তাহে খুকনি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রাম থেকে আরকান্দি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙনে এখন পর্যন্ত অর্ধ শতাধিক বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে চলে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের প্রায় 300 পরিবার। অভিযোগ রয়েছে ডাম্পিংয়ের জন্য জিও ব্যাগে বালু ভরাট করতে নদীর ভাঙন কবলিত এলাকা থেকেই বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন বসিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার। এতে জিও ব্যাগ ফেলার 2-1 দিন পরেই আবার সেখানে ভাঙন দেখা দিচ্ছে। তাদের মতে এভাবে নদীর ভাঙন রোধ সম্ভব না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ভটভটি সংঘর্ষে রাহাদ আলী নামে 5 বছরের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় এক পা হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন রাহাদ আলীর মা রুনি বেগম। রোববার দিন গত রাত 11:30 দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে দুর্ঘটনায় ঘটে। তারা শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা বলেন, শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে করে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় রসুলপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশু রাহাদ। এ সময় শিশু রাহাদের মা একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের শ্রমজীবী মানুষের কষ্ট লাঘব সহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর আগে ঈদুল আজহাকে সামনে রেখে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তোলেন কিছু অসাধু ব্যবসায়ী। নিজেরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন ইচ্ছে মতো। ঈদুল আজহার এক মাস আগেই বাজারে পেঁয়াজের দাম আকাশচুম্বী। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় 100 টাকা। গত মার্চ ও এপ্রিল মাসে নেতিবাচক প্রভাব থাকলেও সদ্য সমাপ্ত মে মাসে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি আয়। মে মাসে মোট $485 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা দেশীয় মুদ্রায় প্রায় 51,895 কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 26.61% বেশি। রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। যদিও রপ্তানির এ আয় লক্ষ্যমাত্রার চেয়ে 5.29% কম। মে মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল $512 কোটি, আর 2022 সালের মে মাসে রপ্তানি থেকে $383 কোটি আয় হয়েছিল। ফের জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী জুলাই থেকে দেশটি দৈনিক আরও 10 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। সৌদির এমন ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সোমবার সকালের দিকে দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.51 বা 2% বেড়ে $77.64 দাঁড়িয়েছে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 1.41% বা 2% বেড়ে $73.15 পৌঁছেছে। নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার ছাতার পাইয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ রিপন ও পাঁচতুপা গ্রামের মিয়াজি বাড়ির মৃত আবু বক্করের ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন। এ সময় মোহাম্মদ নূর হোসেন নামে আরও একজন গুরুতর আহত হন। পুলিশের স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা 6:30 দিকে ছাতার পাইয়া ইউনিয়নের চিলাদি উত্তরপাড়ায় আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন ওই শ্রমিক। কাজের এক পর্যায়ে রাজমিস্ত্রি রিপন ও নাসির বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দর্শক, এই ছিল এখনকার মতো এই নিউজটি। পরবর্তীতে আপনারা শুনতে পাবেন জাগো FM 94.4 অ্যাপে। এছাড়া প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।